আমার ঘর আমার বেহেস্ত ছবিটির মাধ্যমে 1997 সালে চলচ্চিত্রে পদার্পণ করেন শাকিল খান। শাকিল আহসান আসল নাম হলেও চলচ্চিত্রে শাকিল খান নামেই পরিচিত হন। চলচ্চিত্র অভিনেতা শাকিল খান বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে সরে ব্যবসায় মনোযোগ দিয়েছেন। রোজ হারবাল নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক তিনি। ঢাকার বাংলা মোটরে অফিস, ব্যবসার পাশাপাশি সামাজিক কাজেও যোগ দিয়েছেন শাকিল খান। চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামের একটি ক্লিনিক স্থাপন করেছেন, যেখানে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে জমি কিনেছেন তিনি। শাকিল খানের জন্ম তারিখ 3 নভেম্বর। চিত্রনায়িকা পপির সাথে প্রেম ও বিয়ের গুঞ্জন সবসময় মুখরোচক সংবাদ ছিল, কিন্তু শেষ পর্যন্ত এর সত্যতা জানা যায়নি কখনো। তবে স্ত্রী সন্তান নিয়ে সুখেই আছেন শাকিল খান। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।